আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবি الامিন ওয়া আলা আলিহি তাইয়িবিন ত্বাহিদিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরের কাছে রগণিত অসংখ দর্শক ভাইবন্দের কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদেরই নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ে কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে যারা আমাদের সঙ্গে টেলিভিশনের পর্দার সামনে দুনিয়ার যে যেখান থেকে যে দেশ থেকে আপনারা শরিক হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ আলোচনার বিষয়বস্তু হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খতমে নবৌতের পরে এখন আল্লাহ তালা আমাদেরকে বলছেন আল্লাহর জিকির আমরা কিভাবে করব। আল্লাহকে কিভাবে স্মরণ করব এবং আল্লাহ আমাদের উপরে কিভাবে রহমত নাজিল করেন সেই বর্ণনা আসছে سورة الأحزاب الآية نمبر 41. 41 نمبر آية تكية يا لونا أشون الله ركوع شوني نعي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما

তোমাদের উপরে রহমত পাঠিয়ে থাকেন আর আল্লাহর ফেরেশতারা তারা তোমাদের জন্য মগফেরাতের দোয়া করে থাকেন কেন যাতে করে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন আর আল্লাহ মোমিনদের ব্যাপারে বড়ই মেহেরবা আর যেদিন তারা সাক্ষাৎ করবে আল্লাহ রবাহ আলমিনের সঙ্গে সেদিন তাদের গ্রিটিং হবে সালাম তাদেরকে শান্তির বাণী আল্লাহ শোনাবেন আর আল্লাহ তাদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ আপনি যাকে ভালোবাসবেন তাকে যদি আপনি বেশি বেশি করে স্মরণ করেন তাহলে আপনার মনটা ভরে যাবে আপনার মনটা স্যাটিসফাইড হবে আপনি আত্মতৃপ্তি পাবেন এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম আরবিতে বলে মান মান আহাব্বা আহাব্বা যেই লোক জিনিসকে পছন্দ করে সে তার স্মরণটাকে বেশি বেশি করে করে আপনি যেই জিনিস পছন্দ করবেন সেটাকে আপনি বেশি বেশি করে বলবেন আপনি যদি একটা জিনিসকে ভালোবাসেন বারবার আপনার মনে সেইটা আসবে আর সেজন্য আল্লাহ রবুল আলমিনকে আপনি ভালোবেসেছেন কিনা আল্লাহ আপনি আপনি আসলে থেকে ভালো জানেন কিনা আল্লাহর জন্য সবচেয়ে বেশি আছে তার প্রমাণ পাওয়া যাবে ওখানে যে আপনি আল্লাহকে কি পরিমাণ স্মরণ করেন তার মধ্যে দিয়ে আর আমরা যারা ইমানদার আমরা যারা মুমিন তারা যদি আল্লাহকে যদি ভালোবাসতে না পারি তাহলে তো আমরা সফল কামি হতে পারবো না আর কথায় বলে আল্লাহকে যারা বেশেছে ভালো তাদের কি আর দুঃখ থাকতে পারে যদি আল্লাহকে আপনি আমি ভালোবাসতে জীবনে দুঃখ থাকবে না বেদনা থাকবে না কিছুই থাকবে না আপনি আল্লাহকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলেন সুহায়ন আল্লাহ আর যারা আল্লাহকে এরকম ভালোবাসে তারাই হলো প্রকৃত ইমানদার এই ইমানদারদেরকে আল্লাহ সুহ বলছেন হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর জিকির তোমরা করো কেমন জিকির বেশি 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 যত বেশি করা যায় যত বেশি করা যায় যত বেশি করা যায় তত বেশি জিকির আল্লাহ তোমরা করো আর আল্লাহর যদি জিকির করি আমরা তাহলে আল্লাহ আমাদের জিকির করবেন আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আয়াত নিশ্চয়ই আপনার মনে আছে যেখানে আল্লাহ বলেছেন ফুরি কোমি ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আমরা আল্লাহকে যা স্মরণ করি যিকুরুল্লাহ ইইয়াকুম আকবারু মিন যিকরিকুম ইয়া সুফিয়ান সারি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন রে ব্যাটারা শোনো তোমরা যেভাবে আল্লাহকে স্মরণ করো তার চেয়ে আল্লাহ যেভাবে তোমাদেরকে স্মরণ করেন সেটা অনেক বড় কেমন এটা এটা হলে এরকম আপনি আমি যখন একা একা যদি আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহসোহানা হুয়াতা আলা ফেরেশতাদের সামনে আপনাকে আমাকে স্মরণ করেন আপনি আমি যদি কোনো মজলিসে আল্লাহ আরফ বলে আলামিনকে স্মরণ করি

রবুল আলমিন ফেরেস তাদেরকে তখন ডেকে নিয়ে বসেন বসে বলেন আমার ওই বান্দারা কেন একত্রিত হয়েছে ফেরেস্তারা বলবেন আল্লাহ তুমি তো ভালো জানো আল্লাহ বলেন তোমরা বলো না তখন বলবেন যে আল্লাহ তারা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ সুহান তখন ফেরেস সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম সুবাহ তাহলে আপনি আমি যখন স্মরণ করি আল্লাহকে আল্লাহ আর বলে আল্লাহ তাদের গ্যাদারিং। তাদের গ্যাদারিং আমাদের গ্যাদারিং থেকে বড় তাদের মাহফিল আমাদের মাহফিল থেকে ভালো ওই ভালো মাহফিলে আল্লাহ ভায়ান হুয়াতা আলাহ আমাদেরকে স্মরণ করেন তাহলে যেকরুল্লাহ ইয়াকুম আকবারু উমেন জিকরিকম ইয়া কথাটা কত সুন্দর যে তোমরা যেভাবে আল্লাহকে স্মরণ করো তার চেয়ে আল্লাহ যেভাবে তোমাদেরকে স্মরণ করো সেটা অনেক বড় আর তোমরা আমার কে জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমার শুক্রিয়া আদায় করো আমার কুফরি করোনা সাথে সাথে আল্লাহ সুহান আমাদেরকে এক কথাও বলেছেন যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে প্রসঙ্গ উল্লেখ করেছেন নসাববিহু বুকরাতান ওয়া আসিলা এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরাকানুল হসন ফাসুবহানাল্লাহি ইনাতুম

الله أكبر الله أكبر الله أكبر, أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله سبحانه وتعالى كذلك أمر شرون كري الله سبحانه وتعالى وأمدر كي وبشي شرون এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এখানে যদিও বুকরাতান বা অশ্লীল সকাল সন্ধ্যার কথা বলেছেন অন্য জায়গাতে এশা এবং জোহরের কথা বলা হয়েছে তার অর্থ হলো আমরা রাতে দিনে সকালে বিকালে সর্ব অবস্থাতে আল্লাহ সুহান হুয়া তাহলাকে যেন আমরা স্মরণ করি আল্লাহ সুহান হুয়া তাহলাকে যেন আমরা রিমেম্বার করি আল্লাহর কথা যেন কোনো সময় আমরা ভুলে যাই না আল্লাহ নিজে বলছেন সুরা আসরে ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون تمرا تعدير متحبنا كالذين نسوا الله The people have forgotten Allah فأنساهم أنفسهم then they have forgotten themselves আর দে তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার আত্মবোলা হয়ে গেছে আল্লাহ স্মরণের বাকি কথা আপনাদের সাথে হবে আর দেখা আপনাদের সাথে হবে খানিকক্ষণের বিরতির পরে আপনারা টেলিভিশনের পর্দার সামনে থাকবেন ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক এন্ড সি এভরি ওয়ান আফটার দ্য ব্রেক ইনশাআল্লাহ স্টে ওয়্যার এভারি ইউ আর ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Dialogue, Dialogue. Discussion. 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 discussion, discussion, debate, debate, rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion, Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় আল্লাহর প্রতি ভরসা এক একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআনের আয়নায় জীবন গড়ার এই প্রয়াসে যারা শরিক হয়েছেন ব্রেকের পরে বিরতির পরে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আল্লাহর স্মরণ সম্পর্কে আমরা কথা বলছিলাম সকালে সন্ধ্যায় রাত্রে দিনে সকালে বিকালে যখনই আমরা সময় পাবো সার্বক্ষণিক রব্বুল আলামিন আল্লাহ তাহলাকে আমরা যেন স্মরণ করি আমরা যদি একবার আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে দশ বার স্মরণ করবেন আমরা যদি রব্বুল আলমিনের দিকে হেটে যাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন দৌড়ায় আমাদের দিকে আসবেন ওয়া মান আতাানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা হাদিসে কুদসীর মধ্যে আল্লাহর নবী আল্লাহর থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেছেন যেই বান্দা আমার দিকে হেটে হেটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াই দৌড়াই যাই সুবহানাল্লাহ কাজী আপনি আমি আল্লাহর দিকে থাকি আল্লাহর পথে থাকি তাহলে আল্লাহ আপনার উপরে রহমত পাঠাবেন আল্লাহর তারা রহমত পাঠাবে তারা রহমতের দোয়া করবে মাগফিরাতের দোয়া করবে ওয়াল্লাজি

সালাতের সম্পর্ক যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের সঙ্গে হয় তখন এটা রহমতের অর্থ দেয় সালাত বিভিন্ন অর্থ হয় সালাতের অর্থ রহমত হয় সালাতের অর্থ মগভরাতের দোয়া হয় সালাতের অর্থ দোয়া হয় সালাতের অর্থ নামাজও হয় সবই সালাতের অর্থের মধ্যে আসে রব্বুল আলমিন আল্লাহ তাল সঙ্গে যখন সালাতের রিলেশন হয় তখন রব্বুল আলমিন আলাইকুম আল্লাকুম হুয়াল্লি আলাইকুম আল্লাহ রহমত নাজিল করেন রহমতের বাড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ ভরপুর করে রাখেন আল্লাহ একা রহমত বর্ষণ করেই খান্ত হন না আল্লাহকে যারা আমরা স্মরণ করি তাদের উপরে আল্লাহ একাই যে রহমত পাঠান দ্যাস নট দ্য কেস দ্যাস নট দ্য এন্ড ব্রাদার্স এন্ড সিস্টার এটা শেষ নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতাত্ব ভাবনাই আল্লাহর ফেরেশতাদের সংখ্যা যে কত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এমন এমন ফেরেশতা আছে যাদের টার্ন ডিউটি জীবনে মাত্র একবার দ্বিতীয়বার আর ফেরত আসে না তার এরকম হাজার হাজার ফেরেশতা আল্লাহর আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এক গ্রুপ কে অ্যাপয়েন্ট করে দেন কি জন্য যে তারা যেন আপনার জন্য মাগফিরাতের দোয়া করে যে আল্লাহ তোমার ওই বান্দা তোমার ওই বান্দি অমুক নারী এবং পুরুষ তারা তোমাকে স্মরণ করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের দুর্বলতা গুলো মাফ করে দাও তাদের উইকনেস কে তুমি ক্ষমা করে দাও তাদের উপরে আল্লাহ তুমি রহম নাজিল করো এইভাবে আপনার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর আপনি আমি তো গোনাগার আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবল নাও হইতে পারে ফেরেস্তারা কি গোনাগার মোটেই না ফেরেস্তাদের কোনো গোনা খাতা নেই ফেরেস্তারা কি "لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون". لا يعصون الله ما أمرهم، الله تدرك زي واردات ديزن زي نيردش ديزن إتار تاركونوشما ويفعلون ما يؤمرون. আর আল্লাহ যা করতে বলেন যা ওয়ার্ড দেন অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ ডট টু তারা এটাকে করে থাকে কাজেই তারা এত যেহেতু আল্লাহ এই কবুল করবেন এজন্য জন্য রব্দুল্লাহলাম আল্লাহ তা আলা ফেরেশতাদেরকে অ্যাপয়েন্ট করে দেন আপনার আমার জন্য দোয়া করতে কখন এটা হয় যখন আমরা সর্ব অবস্থাতে সার্বক্ষণিক কন্টিনিউয়াসলি আল্লাহ তা আল্লাকে স্মরণ করি

তোমাদেরকে গুমরাহির পথ থেকে হেদায়তের পথে নিয়ে আসতে চান জুলুমাত গুমরাহির পথ হলো অনেকগুলো আর হেদায়তের পথ হলো একটা এই জন্য আল্লাহ রব আলমিন জুলমাতুন জুলুমাত জলাম হোক বা জুলমাত হোক অন্ধকার অনেক অন্ধকারের মধ্যে আছি অনেক গুমরাহির মধ্যে আমরা আছি সেজন্য জুলুমাত কে বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন এরপরে কি বলেছেন ইলান নূর হেদায়েতের পথ যেহেতু একটা

আর গোমরাহির পথ অনেক মানুষ নিজের কারণে গোমরা হয় বন্ধুর কারণে হয় ছেলের কারণে হয় মেয়ের কারণে হয় মার কারণে হয় পয়সার কারণে হয় হয় কেউ তালে পড়ে হয় কেউ বা কৌশলের কারণে হয় কেউ বা ইচ্ছায় হয় কেউ বা অনিচ্ছা হয় গোমরা পথ গোমরাহির পথের কোনো শেষ নাই এজন্য গোমরাহিটাকে আল্লাহ রবীন্দিন পুলুরাল ব্যবহার করলেন আর হেদায়তকে একটা ব্যবহার করলেন আল্লাহ রাবুল আলমিন গুমরাহির পথ থেকে হেদায়তের পথে নিয়ে আসেন এর অর্থ এটাও হতে পারে জুলুমাত সেটা হলো জাহান নামের পথ আগুন 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 আগুনের পথ আর জান্নাতের পথ হলো নূরের পথ আলো আপনার ডার্কনেস টু লাইট আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন আমরা পথ হারা চারদিকে বন্ধ দোয়ার কোন দিকে পথ নেই মুক্তি পাওয়ার চারদিকে অমানিসার অন্ধকারে যখন পৃথিবীকে ঢেকে রেখেছে আমরা কোথায় মুক্তি পাবো আমরা জানি না তখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পথ দেখিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পথ দেখালেন আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহ রব আলিন কে সার্বক্ষণিক স্মরণ করো তাহলে আমি আল্লাহ নিজে তোমাদের উপরে রহমত পাঠাবো আমার ফেরেস্তারা তোমাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আর কি হবে আর আল্লাহ তিনি তোমাদেরকে ডার্কনেস থেকে লাইটে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবেন অন্ধকার হলো গুমরাহি আলো হলো হেদায়ত অন্ধকার হলো জাহান্নাম আলো হলো জান্নাত অন্ধকার হলো আপনার বিপদ হওয়া আর পথ পাওয়ার নাম হলো সেরাতুল মুস্তাকিমের নাম হল নূর আর আল্লাহ আলামিন দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতেই মোমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়াশীল আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর মায়ার কোনো শেষ নাই আল্লাহকে এত নাফরমনি আমরা করি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান আমাদেরকে পরান এক হাদিসের মধ্যে এসেছেন লাউ দুনিয়া যদি পুরো দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার ডানার সমান যদি দুনিয়াটা হতো এই দুনিয়া পুরো দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমান ইম্পর্টেন্ট হতো একটা মশা আমাদের কাছে তো কোন এক থাপ পড়ে তো আমরা মশা কয়েকটা মেরে ফেলতে পারি হাত দিয়ে আমরা এরকম তো যেখানে মস্কিটো আছে আমরা এরকম করি হাতের মধ্যে দেখা যায় রক্ত রক্ত হয়ে গেছে পাঁচ দশটা মশা আপনার হাতের মধ্যে যদি এই পুরো দুনিয়ার মূল্যটা রব্বাল আলামিন আল্লাহ তাআলার কাছে একটা মস্কুইটো মশার দানা উইং এর সমান হত মা সাকা কাফ সরবতাম তাহলে কোন কাফের কে রব্বাল আলামিন আল্লাহ তাআলা সামান্য একটু পানীয় খেতে দিতেন না আল্লাহ আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ কত বড় আল্লাহ আকবর আল্লাহ যে কত বড় তার কোনো হিসাব নাই তার কোনো লিমিটেশন নাই আনলিমিটেড সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর রহমত এত বেশি যেটাকে কল্পনা করা যায় না আল্লাহ রব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদেরকে মালামাল করে দিন আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ভরে দিন এ রহমতের কারণে আমাদেরকে আল্লাহ অক্সিজেন দিয়েছেন খালি এক অক্সিজেনের রহমতের কথা চিন্তা করেন হয়ে গেলে মানুষ মারা গেল আপনি নিঃশ্বাস নিতে পারেন না আপনি মারা যাবেন যদি পানি যেমন আমাদের কিনে খাইতে হয় খাবার যেমন কিনে খাইতে হয় আমাদের ঘরে থাকার জন্য যেমন ভাড়া দিতে হয় অথবা পয়সা খরচ করে ঘর বানাইতে হয় থাকার জন্য অক্সিজেনের জন্য যদি পে করতে হতো তাহলে কত পয়সা আল্লাহে দেওয়া লাগতো চিন্তা করে দেখছেন অক্সিজেন

আল্লাহকে যেন আমরা সবাই দেখতে পারি রুইয়াতুল আতুল যেন নসিব হয়ে যায় আমিন আরব্বালাহ আলামিন সেদিন আল্লাহ আরব্লাহ আলামিন আমাদেরকে বলবেন সালাম আলাইকুম তিবি তুম ফাদুহুল তোমরা তোমাদের উপরে শান্তি আর শান্তি বর্ষিত হোক তোমরা জান্নাতের মধ্যে চিরদিনের জন্য তোমরা প্রবেশ করো আর চিরদিনের জন্য জান্নাতে আমরা প্রবেশ করব।

আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউ পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক

افغير الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার আর কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়